বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশে মেট্রো রেল চালু হয়? 36তম। বাংলাদেশের পোশাক শিল্প কোঠামুক্ত বিশ্ববাজারে প্রবেশ করে 1 জানুয়ারি 2005। বাংলাদেশের রঙিন টিভি সম্প্রচার কোন সনে শুরু হয়? 1980 সালে। বিখ্যাত চিত্রকর্ম তিন কন্যা এর চিত্রকর কে? কামরুল হাসান। সাতছড়ি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? হবিগঞ্জ। ময়মনসিংহ বিভাগ কয়টি জেলা নিয়ে গঠিত? 4টি। বাংলাদেশ রেলওয়ে কত সালে আন্তঃনগর ট্রেন সার্ভিস চালু করে? 1986 সালে। বাংলাদেশের জাতীয় গ্রন্থাগার কোথায় অবস্থিত? আগারগাঁয়। জাতীয় ভোটার দিবস কবে পালিত হয়? 2রা মার্চ। গান্ধী স্মৃতি জাদুঘর কোন জেলায় অবস্থিত? নোয়াখালী। বিশ্ব বাঘ দিবস কত তারিখে পালিত হয়? 29শে জুলাই। বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোথায় প্রতিষ্ঠিত হয়? বরেন্দ্র। স্বাধীন বাংলাদেশে 100 টাকার নোট কবে প্রথম চালু করা হয়? 4 মার্চ 1972। বাংলাদেশে বয়স্ক ভাতা চালু হয় কত সালে? 1998 সালে। NTRCA কত সালে প্রতিষ্ঠিত করা হয়? 2005 সালে। বাংলাদেশ রেলওয়ের 48তম জেলা হিসেবে যুক্ত হয়েছে? কক্সবাজার। মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলা কোনটি? যশোর। নির্মলচর কোথায় অবস্থিত? রাজশাহী। মহিলা পুলিশ প্রথম নিয়োগ করা হয় কোন সালে? 1974 সালে। বখতিয়ার খিলজি বাংলা জয় করেন কোন সালে? 1204 সালে। বাংলাদেশের সিমেন্ট শিল্পের যাত্রা শুরু হয় কত সালে? 1940 সালে। মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের দৈর্ঘ্য কত? 11.8 কিমি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কোন সালে গঠিত হয়? 2001 সালে। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি? ভুটান। কক্সবাজার জিনুক আইকনিক রেল স্টেশনের স্থপতি কোন বাংলাদেশি? মোহাম্মদ ফয়েজউল্লাহ। জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত ফুট? 150 ফুট। শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি কোথায় স্থাপিত হবে? জামালপুর। জাতীয় স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কে? শেখ মুজিবুর রহমান। রাষ্ট্রপতির জারিকৃত আইনকে কি বলে? অধ্যাদেশ। বঙ্গবন্ধু ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট কোথায় অবস্থিত? খুলনা। বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? বুড়িগঙ্গা। ফারাক্কা বাঁধ কোন নদীর উপর নির্মিত? পদ্মা। দেশের প্রথম ওষুধ পার্ক কোথায় স্থাপিত হয়েছে? গজারিয়া।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন কত সালে চালু হয়? 2009 সালে। অসমাপ্ত আত্মজীবনী বইটির ভূমিকা লিখেছেন কে? শেখ হাসিনা। কারাগারের রুশ নামচা বইটির নামকরণ করেন কে? শেখ রেহানা। মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠিত হয় কত সালে? 1996 সালে। জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে? 1992 সালে। অসমাপ্ত আত্মজীবনী কারাগারের রুশ নামচা ও আমার দেখা নয়া চীন বই তিনটির ভূমিকা লিখেছেন কে? শেখ হাসিনা। বাংলাদেশ প্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে? কমনওয়েলথ। বিসিএস পরীক্ষা সর্বপ্রথম কত সাল থেকে শুরু হয়? 1973 সালে। মুসলিম লীগ কত সালে গঠিত হয়? 1906 সালে। সম্প্রতি কোন দিনটিকে মুক্তিযোদ্ধা দিবস ঘোষণা করা হয়েছে? পহেলা ডিসেম্বর। বাংলাদেশের কোথায় প্রথম তেল ক্ষেত্র আবিষ্কৃত হয়? হরিপুর।